আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, সবাইকে প্রথমে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং আমার অন্তরের গভীর থেকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা উপকৃত হতে পারবেন। আর আপনারা উপকৃত হতে পারলেই আমার ভিডিওর সার্থকতা। প্রিয় দর্শক, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয়টা কি হবে। তারপরে আমি আর একটু যোগ করে দিচ্ছি, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হাঁসের খামার বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ার কৌশল। প্রিয় দর্শক, আমরা শখের বসে 2-4 বা 10-20টা হাঁস পালন করে থাকি, কিন্তু আমরা যদি এই হাঁস পালনটাকে আরও একটু বড় পরিসরে বাণিজ্যিকভাবে পালন করতে চাই, তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং কিভাবে হাঁস পালন শুরু করব বা আমাদের কিরকম লাভ হবে বা কিভাবে পালন করব, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, যেহেতু আমি বিস্তারিত আলোচনা করব, তা হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, তাই স্ক্রিপ্ট না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হয়তো আপনার একটু সময় বেশি লাগবে, কিন্তু আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না, তাই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। বাংলাদেশের আবহাওয়া হাঁস পালনে খুবই উপযোগী। সমস্যা হচ্ছে হাঁসের মাংস ও ডিম মুরগির মাংসের চেয়ে জনপ্রিয়তায় পিছিয়ে। তবে বর্তমানে হাঁস পালন গ্রামগঞ্জে জনপ্রিয়তা অর্জন করেছে। তৈরি হচ্ছে হাঁসের বড় বড় খামার, যা এখন লাভজনক একটি প্রযুক্তি। প্রিয় দর্শক, আপনারা জেনে হয়তো খুশি হবেন, বাংলাদেশে কিন্তু 50,000 হাঁসের খামারও রয়েছে। প্রিয় দর্শক, তারা যদি 150,000 হাঁস পালন করতে পারে, তাহলে আপনি 100, 200 বা 500, 1,000 হাঁস কেন পালন করতে পারবেন না? গ্রামে অনেকেই বাণিজ্যিকভাবে হাঁস পালনে এগিয়ে আসছেন এবং প্রধান জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তাদের মত, পুকুরে হাঁস ও মাছের সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে বেশি লাভবান হওয়া সম্ভব। হাঁস পালনে অনেক সুবিধা রয়েছে, যেমন মাছের জন্য পুকুরে তেমন বৃদ্ধি সার ও খাদ্য দিতে হয় না, হাঁসের রোগবালাই তুলনামূলকভাবে খুবই কম, তাছাড়া খাবারের তেমন অভাব হয় না। দেশি মুরগি যেভাবে গড়ে বছরে 55টি ডিম দেয়, সেখানে দেশি হাঁস বছরে 90টির বেশি ডিম দিয়ে থাকে, আর উন্নত জাতের হাঁস 280 থেকে 320টি পর্যন্ত ডিম দেয়। এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করতে চাইলে আপনাকে 40 থেকে 50% আয়তনের একটি পুকুর লাগবে, 100 থেকে 200টি হাঁস এবং হাঁসের ঘর তৈরি করে নিতে হবে। এসব পরিকল্পিতভাবে করলে ভালো হয়। পাহারাদারের ঘরটি হাঁসের ঘরের দক্ষিণ পাশে হলে ভালো হয়। হাঁসের জাত নির্বাচন করার ক্ষেত্রে যে জাতের হাঁস বেশি ডিম দেয় সে জাতের হাঁস নির্বাচন করতে হবে। এক্ষেত্রে খাকি ক্যাম্পবেল, ইন্ডিয়ান রানার, নাগেশ্বরী জাতের হাঁস অন্যতম। এ জাতের হাঁস প্রায় 5.5 মাস পর্যন্ত ডিম দেয় একটানা, এরপরে 1 মাস বা 20 দিন ডিম বন্ধ রাখে, তারপরে আবার পুনরায় 5.5 মাস বা 5 মাস ডিম দিয়ে থাকে। অর্থাৎ 12 মাসে তারা প্রায় 10 থেকে 11 মাস ডিম দিয়ে থাকে এবং একটানা এভাবে 3 বছর ডিম দেয়। হাঁস বিভিন্ন পদ্ধতিতে পালন করা যায়, এর মধ্যে একটি অন্যতম হচ্ছে মুক্ত জলাশয়ে হাঁস পালন। এই পদ্ধতিতে 25 থেকে 100টি হাঁস মুক্তভাবে পুকুরে বা লেকে বা ধান কাটার পর পরিত্যক্ত জমিতে পালন করা যায়। অপরটি হচ্ছে ইন্টেনসিভ হাঁস পালন। এই পদ্ধতিতে 1 থেকে 1,00,000 হাঁস পালন করা সম্ভব। দিনের বেলায় হাঁস পানিতে থাকতে পছন্দ করে, শুধু রাত যাপনের জন্য ঘরের প্রয়োজন। পুকুর পাড়ে কিংবা পুকুরের উপর ঘরটি তৈরি করতে হবে। ঘরের উচ্চতা 5 থেকে 6 ফুট হলে ভালো হয়। ঘর তৈরিতে বাঁশ, বেত, টিন, সন, খড়
ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে ইট দিয়ে মজবুত করে ঘর তৈরি করতে পারলে ভালো হবে। ঘরটি খোলামেলা হতে হবে এবং সাপ ও ইঁদুর থেকে মুক্ত রাখতে হবে। এছাড়া অন্যান্য বর্ণ যেগুলো পশু রয়েছে সেগুলো থেকে অবশ্যই আপনার হাঁসের সেফটি দিতে হবে। শহরে বিভিন্ন মাঠের চৌবাচ্চায় হাঁস পালন করা হচ্ছে, এক্ষেত্রে প্রশস্ত ছাদ থাকলে সুবিধা বেশি। ছাদের এক পাশে ঘর, অপর পাশে চৌবাচ্চা নির্মাণ করতে হবে এবং প্রজননের জন্য 10টি হাঁসের সঙ্গে একটি পুরুষ হাঁস রাখা দরকার। এরপর দেশি মুরগির সাহায্যে অথবা ইনকিউবেটরে হাঁসের ডিম ফোটানো যায়। বর্তমান সময়ে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহে আপনারা বেসরকারিভাবে যে হাঁসের হ্যাচারিগুলো রয়েছে সেখান থেকেও আপনারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন। আর হাঁসের বাচ্চার জন্য বিখ্যাত একটি হ্যাচারি হচ্ছে মিতু হাঁসের হ্যাচারি অ্যান্ড খামার, যেটি সিরাজগঞ্জের মান্নাননগরে অবস্থিত। আপনারা চাইলে সেখান থেকে গ্যারান্টি সহকারে যে কোনো জাতের হাঁসের বাচ্চা নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে রাখব। হাঁস চাষের সুবিধা হলো হাঁস খাল বিল পুকুর থেকে তার কিছু খাবার সংগ্রহ করে নেয়। তাছাড়া বাজারে হাঁসের তৈরি খাবার কিনতে পাওয়া যায়। শুকনো খাদ্য না দিয়ে হাঁসকে সবসময় ভেজা খাদ্য দেওয়া উচিত। খাদ্যে আমিষের পরিমাণ ডিম দেওয়া হাঁসের ক্ষেত্রে 17-18% এবং বাচ্চা হাঁসের ক্ষেত্রে 21% রাখা উচিত। হাঁস দানা, খৈল, ভুষি, ঝিনুকের গুঁড়া, ডিমের খোসা, কেঁচো সহ অন্যান্য খাবার বেশি পছন্দ করে। দেখা যায় মাছের পুকুরে হাঁস পালন করলে কৃষকরা বেশি লাভবান হন। এই চাষে হাঁস বেশি প্রোটিন পায়, মাছ দ্রুত বৃদ্ধি পায়। 20-40% একটি পুকুরে 200-300টির জন্য প্রকল্প শুরু করলে সব মিলে খরচ পায় 50-60 হাজার। সঠিক পরিচর্যা আর যত্ন নিতে পারলে প্রথম বছরে যাবতীয় খরচ বাদ দিয়ে 30-50 হাজার টাকা আয় করা সম্ভব। উন্নত জাতের হাঁস আধুনিক পদ্ধতি ও সঠিক অনুযায়ী চাষ করুন। যে কোনো পরামর্শের জন্য আপনার উপজেলা বা জেলা মৎস্য ও পশু সম্পদ অফিসে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, বাণিজ্যিক হাঁস পালন সম্পর্কে আমি আপনাদের এতক্ষণ বিস্তারিত জানালাম। বিস্তারিত জেনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এটি আসলে পালন করা ভালো নাকি খারাপ। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে সবার প্রথমে আমাদের আপলোড করা ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।